মানে সার্ভিস সেন্টারে ওখানেই যে ইয়েটা আমরা জমা দিয়েছিলাম সেই বিলটাতে নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারটাই আমরা কল করেছিলাম। সবাই এসেছে এখন, নাচানাচি হবে। আমার ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে আজকে আছে হলো টক দই, একটু কলা, দুটো খেজুর আর দেবো কর্নফ্লেক্স। তো ফল ঘরে আছে, তবে একটা আপেল একটা পেয়ারা এরকম হবে। তো যেহেতু আর কি আগামীকালকেও চালাতে হবে, তো ওই জন্যই ভাবলাম কি যে আজকে কর্নফ্লেক্স খাই দই দিয়ে, তারপরে না হয় আবার কালকে ফল খাই। তো এইভাবেই আর কি হচ্ছে প্রত্যেক দিনের আমার ব্রেকফাস্ট। দেখতে দেখতে তো চড়ক পুজোও শুরু হয়ে গেল, আজকে নীল পুজো আর কি শুরু। তো এই তো সন্ধ্যাবেলা আমাদের এখানেও না সেরকম মানে জাঁকজমক করে যে পুজো হয়, তারপরে সবাই উপস্থিতদের নীলের ঘরে বাতি দেয়, তো সেই জিনিসটা আমি দেখিনি এখানে আসার পরে। মানে আমাদের ওই ইয়েতে বাবার বাড়িতে যেরকম দেখেছি যে মা সকাল থেকে উপোস করে থাকতো, তারপরে সন্ধ্যাবেলা গিয়ে বাতি দিত, তো সেই জিনিসটা আর কি এখানে দেখা যায়নি। হ্যাঁ, এবার হয় না এটা বলা ঠিক না, কারণ আমাদের এইখানে আশেপাশে পুজো হয় হলো ওই বটতলা বাজারের ওই দিকটায় একটা, আর তার পরে হয় হলো বাতগুলার ওইদিকে যেতে আরেকটা হয়, আর এইদিকে নদীর ওপারে একটা যেখানে চড়ক পুজোর মেলাটা হয় ওইখানে অনেক দূরে দূরে। ওই জন্যই মনে হয় মা আর অত দূর বলে কোনো ইয়ে করে না, উপোস টুপোস করে মনে হয় আর নীলের ঘরে বাদ দেয় না, যেটা দেখে এসেছি বিয়ের পর থেকে। ও এ এ বি সি বি এ ই জোরে এ বি এ এখন নাতি ঠাম্মা দুজনা মিলে গেছে হলো ওই নতুন ঘরে, গিয়ে ওই খাটিয়ার মধ্যে শুয়ে আছে, বলছে ওই ঘরটা নাকি ঠান্ডা এই ঘরের থেকে। হ্যাঁ, তো ওই জন্যই এখন এই যে শুয়ে শুয়ে এখন গল্প হচ্ছে। কি মা, কোথায় নিয়ে যাবো তোমাকে? তোমাকে ঠাম্মি ধরেছে? এ মা কেন, দাঁড়া তুমি বসো, তুমি বসো, আমি একটা জিনিস দেবো, বসো বসো। আর এখানে আমি কেটেছি লেবু, রস করে দেবো সোনা বাবাকে, আর ঘরে একটা ছোট্ট পেয়ারা ছিল সেটা কেটে নিলাম, সোনা বাবাকে রস করে দিলাম, তো এখানে বসে বসে এখন খাচ্ছে। মিষ্টি কই দেখি, মিষ্টি ঠিক আছে খাও, খেলো বাবা, ফেলো না, না গোল গোল করো না, হ্যাঁ বড় বড় লেবু। আর এদিকে মারও আজকে শরীরটা বেশ ভালো লাগছে, গতকালকে তাও একটু একটু আর কি খারাপ ছিল, আজকে পুরোপুরি একদম সকাল থেকে ফিট। তো বলছে তো আজকে যে নীল পূজার ওইখানে যাবে, গিয়ে ওইখানে আজকে কাটা ভাঙা, না কাল গতকালকে হয়ে গেছে কাটা ভাঙা, আজকে ফল ভাঙা। হ্যাঁ, তো ওইগুলো আছে, তারপরে আজকে সেই নাচগুলো সঙ্গের নাচ। হ্যাঁ, তো আজকে সেই সংরা সবাই সেজে গুজে নাচবে, তারপর সবার বাড়িতে বাড়িতে যায় বলি খেলা করবো ওইখানে গিয়ে সন্ধ্যাবেলার থেকে, না হ্যাঁ সন্ধ্যাবেলা থেকে শুরু হয়, তো যাবো সন্ধ্যাবেলা ভাবছি ওখানে। যাবো, আমি যাবো। ও তুমিও যাবা? হ্যাঁ, আচ্ছা বাবা যাবে। ওরে বাবা রে, বাবা যাবে। ওরে বাবা, কাকে যাবে? বড় দাদা যাবে। বড় দাদা যাবে, কাকে যাবে? মা যাবে। তোমার গ্র্যান্ডমাদার কই? গ্র্যান্ডমাদার এই যে কোনটা? এটা মাদার মানে? মাদার মানে মা। ফাদার মানে? ফাদার মানে বাবা। সিস্টার মানে? সিস্টার মানে বুনু। হ্যাঁ, আর ব্রাদার মানে? ব্রাদার মানে ভাই। হ্যাঁ হয়েছে, এই তো দেখেছো তো সোনা বাবা সব পারে। হ্যাঁ, আর চুলটা কাটা হয়েছে ঘরেই, তো এইবার চুলটা কাটা হয়েছে ওর, এই দেখো এখান দিয়ে এরকম, এখান দিয়ে আবার এরকম, এখান দিয়ে এরকম গিয়ে এখান দিয়ে আবার এরকম নিচে হয়ে গেছে, আবার এখান দিয়ে কিরকম কিরকম ক্যালিতে এটা চুলটা কাটা হয়েছে। আজকে অনেক সকালেই রান্না করেছি, কারণ মা বলেছিল যে সকাল সকাল রান্না করে নেবা, এই গরমের মধ্যে রোদে ওই রান্না করা যায় না, গরমের তাপটা আরো বেশি লাগে। তো মার কথা শুনেই আর কি অনেক সকালে রান্না করেছি, আর একবারেই করে নিয়েছি এই কারণে যেহেতু আর সকালবেলা আবার
সবাই যাই দাও না কেন, সে রুটি পাউরুটি জ্যাম দিয়ে দাও বা একটু ডালিয়া করে দাও, মানে ভাত ভাত সবাই করে, আসলে ভাত খাওয়া অভ্যাস তো। তো এবার ওই যাই দাও না কেন একটু মানে ভাত হলে বেশ ভালোই হয়, সেই জ্যাম পাউরুটি দিলেও তারপরে ভাত খায়। ওই জন্যই মা বললো কি একবারে ভাত করো ওই ভালো হবে, তো একবারে করে নিয়েছি রান্নাবান্না। এই হলো মেনু, এখানে আছে হলো ভাত, এখানে আছে হলো মুগ ডাল পেঁপে দিয়ে করেছি এটা, আর এখানে আছে হলো থোর ভাজা একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর এখানে আছে হলো সোয়াবিন দিয়ে ওই আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আর তাছাড়া টক দই আছে ঘরে, তো এতে এইসব দিয়ে আর কি হয়ে যাবে আশা করছি। তো মা মেনুগুলো বলেই দিয়েছিলো যে কি দিয়ে কি দিয়ে কি করতে হবে, বলছে যে এক গাদা রান্না করবে না, তো আমার না বেশ একটা একটা করে রান্না গুছিয়ে গুছিয়ে করতে বেশ ভালো লাগে। ওর বাবাকে বলছে কি তুমি ডান হাতটা ধরো তো আমি বাঁ হাতটা ধরি, হনু পাঠিয়ে দিয়ে আসি, কি আবার কম পড়েছে ঠাম্মির উপরে কেন হনু পাঠাই দেবা ঠাম্মিরে আবার হনু তাড়াই দেবা, কিরাম হয় ব্যাপারটা বলে দেখি তো কোথায় গেল, নেই নেই ঠামির ঘরে নেই, ঠামির ঘরে নেই, তুমি চলো, নেই নেই ঠামির ঘরে খাটের তলায় নেই, নেই তুমি চলে আসো, হ্যাঁ তাড়িয়ে দিয়েছো ভালো আছে, চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হনু তাড়িয়ে দিয়েছে, হনু আরি তাড়িয়ে দিয়েছে। বিকেলবেলা এখন ছাদে আসলাম, শর্ট ভিডিও একটু শ্যুট করবো, তাই তো আমার ফোন যেহেতু নেই এবার সন্দীপের ফোন থেকে ভাবছি কি যে কিছু ভিডিও করব আর কি। ও বাবা, তারপর সন্দীপের ফোনের যা ক্যামেরার অবস্থা সে দেখে আর আমার ইচ্ছা করছে না, তো কতগুলো টাকা দিয়ে ফোন কিনলো ক্যামেরাটাই বাজে, এই তো হলো অবস্থা। তো আর হ্যাঁ আমার একটা ব্যাপার যেটা সেদিন তোমাদেরকে বলেছিলাম না, যে বাসন মাজার সময় ফোন করেছিল সার্ভিস সেন্টার থেকে যে ফোনটা আর কি সার্ভিস সেন্টার বন্ধ হয়েছে ফোনটা নিয়ে আসতে হবে, ওটা পুরোপুরি ফেক ছিল, মানে সার্ভিস সেন্টারে ওখানেই যে ইয়েটা আমরা জমা দিয়েছিলাম সেই বিলটাতে নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারটায় আমরা কল করেছিলাম, গতকালকেও করেছি ধরেনি, যেদিন ফোন করে ওরা জানিয়েছে সেই দিনও সঙ্গে সঙ্গে কল ব্যাক করেছি, হ্যাঁ ওই নাম্বারেই, তবে ধরলো না। আজকে দুপুরবেলা সন্দীপ বললো কি দাঁড়াও একবার ফোন করে তারপরে না হলে আগামীকালকে আর কি যাব, গিয়ে ফোনটা নিয়ে আসবো। তো এই তো ফোন করার পরে ওরা ধরলো, ধরে বললো কি সরি আমাদের সার্ভিস সেন্টারে একটু প্রবলেম ছিল যার কারণে সবার কাছে এরকম ফেক কল গেছে। কি অবস্থা তাহলে বলো, আমরা তো বসে ভয় পেয়ে গেছি যে যা বাবা ফোনটাই না লোপাট হয়ে যায়। তো এখন তো মানে ঠিকঠাক বললো কি যে ফোনের পার্টসটা চলে এসেছে, আরও কদিন এক সপ্তাহ সামনের সপ্তাহ সামনের সপ্তাহ আর কি লাগবে, একটা সপ্তাহ আর কি সময় লাগবে, দেখা যাক ফোনটা ঠিক হয়ে গেল তো বেঁচে যাই বাবা, তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আসতে পারলে বাঁচি, নাহলে ফোন জিনিসটা সবারই আজকাল প্রয়োজন, তাই না? হ্যাঁ আর ফোন ছাড়া খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ সেটাই, আমার এক ফোন নিয়ে আমি এদিকে যাচ্ছি একদিকে সে আমার বাড়িতে ফোন রেখে দিতে হচ্ছে, এই একটা সমস্যা। আর মার ফোনে সিমটা রেখেছি, মার ফোনে না শোনা যায় না ফোন যায় না চার্জ থাকে, এই তো হলো অবস্থা। ফোন কিনতে হবে অ্যাকচুয়ালি, মার জন্য একটা ফোন কিনতেই হবে। গতকালকে আমরা যে পয়লা বৈশাখের কেনাকাটা করেছিলাম তার মধ্যে আমার ভুল হয়ে গেছিলো, সন্দীপের যে জামা কিনেছে তো সেইগুলো আমি দেখাতে ভুলে গেছিলাম, এই দেখো এই একটা কালার কিনেছে বেশ সুন্দর কালারটা, আর চেকটাও বেশ সুন্দর, তো এটা এমনি পরে দেখেনি তবে ওই ইয়ে একই মাপে আর কি নিয়েছে, ওর যে মাপটা লাগে, এই যে জামাটা বেশ সুন্দর এই একটা, আর একটা নিয়েছে এই যে এইটা, এটা পরে দেখাচ্ছিলো না ট্রায়াল রুমে গিয়ে, তো এইটা একদম ঠিকঠাকই হয়েছে, তবে ওইখানে আর কি বললাম যে ইয়ে করে পড়ো মানে ইন করে পড়লে তারপরে হাতটা গুটালে বেশ ভালো লাগে, এই দুটো নিয়েছে আর কি, এই দুটো জামা, আর তাছাড়া ওর দুটো স্যান্ডো গেঞ্জি লাগতো তো স্যান্ডো গেঞ্জি দুটো নিয়েছে, আর বাবুর তো দেখিয়েছিলাম
বাবু কি নিয়েছে। আর এবার এই যে কাতান শাড়িটা গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চেঞ্জ করে আনলাম এই কালো শাড়িটা কালো গোলাপির মধ্যে, তোমাদের সবার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি যেটা ভুল করেছি দামটা তোমাদেরকে জানাইনি। তো এই জন্যই অনেক 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 কমেন্ট পেয়েছি যে এটার দাম কত দাম কত, তো সবাইকে বলেছি কমেন্টের মাধ্যমে, আবার আজকে বলে দিচ্ছি এটার দাম নিয়েছে হলো মাত্র 1000 টাকা। ঠিক আছে, কাতানের দাম ওই দোকানে অনেকটাই কম। তো এবার অন্যান্য জায়গায় হয়তো 1400-1500 এরকম নেয়, কারণ আমি যখন ওই লাল হলুদের কাতানটা কিনেছিলাম তখন ওরকমই একটা দাম নিয়েছিল আর কি। হ্যাঁ, তো এই এই দোকানটায় কিনতে গিয়ে তারপরে দেখলাম যে না কমই আছে। সন্দীপকে এখন দিলাম যে ওই ব্লাউজটার মাপে করবা শাড়িটার। হ্যাঁ, ব্লাউজ পিস কেটে ওই এটা কোমরের আঁচলটা ওটা সেলাই করে দিতে হলো, ব্যাস। আর যদি জামাটা ফুল সেলাই করে দেয় ও লুঙ্গিটাও নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে ওই ইয়ে বুঝলা, জামাগুলো যদি পুরো সেলাই করে আনতে পারো ভালোই হয়। এখন বাজে হলো 8:45, ভাত বসিয়ে দিলাম। তো আজকে রাতে মা বললো কি যে রুটি করতে হবে না, কারণ পেটটা এখনো ঠিক হয়নি, তো ভাত করো। এবার ভাত যেহেতু আর কি করবো, তো দুপুরের মানে সকালের যে রান্নাটা ছিল ভাত কিছুটা আর কি বেশি হয়েছে, তো মা বললো কি যে ওই ভাতটা রান্না করো এখন গরম ভাত, তার মধ্যে মিশিয়ে দিও, ব্যাস সবাই মিলে খেয়ে নেবো, ওতেই হয়ে যাবে। তো ওই জন্যই বসিয়ে দিলাম এখানে। আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে তো আমাদের এই বটতলা বাজারের ওই দিকটাই আর কি চড়ক পুজো হয়, তো ওখানে যাবো ভেবেছিলাম, তবে সন্দীপ গেল বাতকুল্লায়। তো বাতকুল্লায় যাচ্ছিল, আমি আমার ওই জামা পয়লা বৈশাখে পুরো ওই জামাগুলো হাতা লাগাতে দিলাম, প্যান্টগুলো সেলাই করতে দিলাম, তো ওইগুলো দিলাম দেখি, দিয়ে তারপরে ও বাতকুল্লা যাবে, কিছু কাজ আছে তো সেগুলো মিটিয়ে এখনো পর্যন্ত তো বাড়ি আসেনি, দেখি কখন বাড়ি আসে, তারপরে না হয় খেয়ে দে। হ্যাঁ কি বাবা, তারপরে না হয় খেয়ে দে আমরা যাব। কি বলো, কি ডাকছো কেন বলো, বলো ডাকছো কেন বলো, বলো ডাকছো কেন বলো, আগে বলতে হবে তো, বলো ডাকছো কেন, কেন ডাকছো বলো আমাকে, আমাকে কেন ডাকছো তুমি, আমাকে কেন ডাকছো, যাও থামি কে থাকো, যাও যাও যাও। ওইদিকে ভাত উপর দিয়ে চলে আসলাম এখানে মোচা নিয়ে, এই মোচাটা পাড়া হয়েছিল গাছ থেকে, ছোট্ট মোচাটা, তো ভাবলাম যে বেছে রাখি, তাহলে আগামী কালকে একটু মোচার ঘন্ট খাওয়া যাবে, তাই না? ভাল লাগে তো মোচা ঘন্টটা, হেভি লাগে, আমার তো হেভি লাগে, মানে নীলপুর দিয়ে শুরু হয় সেই দিন থেকে আর নিয়ে আসি। এখন তো রাত্রেবেলা আমাদের অতীত অতীত ভিতর চলে এসছে, কই শুভ কই সাজেনি, সবাই এসছে এখন নাচানাচি হবে। মা
ও তো ভয়তে ভয় ভয় রয়েছে ভয় পাচ্ছে তো আমাদের পাড়ারই সব ছেলে পেলেরা ওরা আর কি সেজে গুজে আর কি এরকম সং করছে তো সেই কারণে বললো সন্দীপ দা তোদের বাড়িতেও যাবো তো আসলো একটু নাচানাচি করলো শোনা বাবা দেখে একটু ভয় ভয় পাচ্ছিল ফার্স্টে তারপরে বলছে কি ও ও কালী ঠাকুর কি ও হাজরা তারা কেলে ভূত আই রে আ লাস্টে বলছে কি ও শিব ঠাকুর তো মানুষ শিব ঠাকুর তো মানুষ মানুষ শিব ঠাকুর মানুষ আসলে মা কালীর মুখ পড়ে আছে তো এবার ও ভয় পেয়ে গেছে দেখি প্রথমে ভয় পাচ্ছিল তারপরে বললাম যে একটু মুখটা খুলে দেখাও তারপর তাই মানে এ হয়েছে কিসে ওই যে সেই কাকাটা তুমি চেনো ওই কাকাটা কি এসে বাবা একটা মানুষ একটা বেটি তাই একটা মানুষ ছিল খুলে দিল তখন বুঝতে পারলো তো নাহলে তো আমি টাটা বাই বাই গুড নাইট তাহলে বলো কিরকম লাগলো নাচটা শিব ঠাকুর আর মা কালীর আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে আর এরকম ভাবেই প্রত্যেক বছর আর কি এরকম সং সেজে তারপরে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নাচে সবার বলতে কিরকম মানে পাড়া মানে পুরো গ্রাম আর কি ঘোরে না ওই যারা আর কি বন্ধু বান্ধব আছে তো তাদের বাড়িতে তো সন্দীপের বন্ধুরা আর কি এসেছিলো এসে তারপরে তাই নাচলো তো তাদেরকে আবার খুশি করতে হলো কিছু দিয়ে এই হলো ব্যাপার আর ওখানে তো হচ্ছে আর কি সঙ্গে সব সেজে আর কি নাচছে তবে আর ভাবছি এখন আর যাবো না কারণ অনেক রাত হয়ে গেল তো রান্না বান্না করতে করতে খেতে খেতে তো ওই জন্যই ভাবছি থাক আগামীকালকে না হয় যাওয়া যাবে তো চলো ভোরবেলা পাঁচটার থেকে শুরু আচ্ছা আচ্ছা তো সন্দীপ বলছে আগামীকালকে নাকি ভোরবেলায় পাঁচটা থেকে শুরু হবে তো দেখি যেতে পারি কি গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস